জীবনের খুশির দিনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিয়ে। যে কোনো উৎসব আয়োজনে সবার মনেই এক খুশির জোয়ার বয়ে যায়। তবে বিয়ের বেলায় এই ব্যাপারটা একটু আলাদা। বিয়ে দুজন মানুষের জন্যই বিশেষ তা কিন্তু নয়, দুই পরিবারের জন্যও আনন্দ আয়োজন। তবে বিয়ে একটি সামাজিক বন্ধন, আর এই বিয়ে নিয়ে সব দেশেই রয়েছে নানান রকম রীতিনীতি। তবে সব দেশে বিয়ের রীতি এক নয়। পৃথিবীর বিভিন্ন দেশে নতুন বিবাহিত দম্পতিকে নিয়ে রয়েছে বিভিন্ন রীতি। তাহলে চলুন জেনে নেই নতুন বিবাহিত দম্পতিকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের রীতি। ভারতে বিয়ের কনেরা মেহেন্দি পরে থাকে। ভারতে মেহেন্দিকে বিয়ের জন্য শুভ লক্ষণ বলা হয়ে থাকে। ইতালিতে বিয়ের অনুষ্ঠানে অতিথিরা ক্যান্ডি উপহার হিসেবে আনেন। মনে করা হয় এই রীতি মানলে নতুন বিবাহিত দম্পতির শরীর সুস্থ থাকে, অর্থের অভাব হয় না। সুইডেনে বিয়ের সময় কনেরা মার্টেল গাছ তাদের ক্রাউনে লাগান, যা ভালোবাসার প্রতীক হিসাবে মনে করা হয়। ভেনেজুয়েলাতে বিয়ের দিন বিবাহিত দম্পতিরা নিজেদের সঙ্গে সময় কাটান, মনে করা হয় এতে তাদের জীবনে সৌভাগ্য নেমে আসবে। পোল্যান্ডে বিয়ের পার্টিতে বউয়ের সঙ্গে নাচার জন্য অতিথিদের মোটা অঙ্কের টাকা দিতে হয়, সেই টাকা জমিয়ে নবদম্পতির হানিমুনের জন্য খরচ করা হয়। জার্মানিতে বিয়ের আগের দিন রাতে বড় কনের পরিবার ও বন্ধুরা তাদের ঘরের বাইরে কাচের জিনিস চুরে ফেলেন। নতুন দম্পতিরা সেই ভাঙা কাচের টুকরাগুলো ঝাড়ু দিয়ে নতুন ঘরে প্রবেশ করেন। বিয়েতে জার্মানির আরও একটি মজার রীতি হলো, বিয়ের পর নতুন দম্পতি সবার সামনে একটি কাঠের টুকরোকে একসঙ্গে কেটে দেখাবেন। এটি দিয়ে তারা প্রমাণ করেন দুজন সমানভাবে কাজে ভাগাভাগি করে নেবেন এবং তাদের মধ্যে বোঝাপড়া অনেক ভালো। দক্ষিণ আফ্রিকা, নতুন দম্পতির ঘরে বর ও বউয়ের বাবা মা তাদের বাসা থেকে আগুন নিয়ে আসেন। সেই আগুন দিয়ে তারা তাদের নতুন ঘরের ফায়ার প্লেসের আগুন ধরান। ছোটোবেলা থেকে তারা যে আগুনের আছে অভ্যস্ত, সেরকম আগুন দিয়েই তারা তাদের জীবন শুরু করে। ফিলিপাইন, দীর্ঘ শান্তিময় ছন্দময় জীবনের উদ্দেশ্যে ফিলিপাইনে বিয়ের দিন বড় কনে একসঙ্গে দুটি কবুতর আকাশে ছেড়ে দেন। তারা মনে করেন কবুতরের সঙ্গে সঙ্গে তাদের জীবনের দুঃখ কষ্টও দূর হয়ে যাবে।